শোন মমিন, মুসলিমদের ব্যাপারে আমার কয়েকটি প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর আজও পাইনি। তোর কি এমন কাউকে আছে যে আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে? হ্যাঁ, আমি একজনকে চিনি যে মুসলিম এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আমি নিশ্চিত যে তোর প্রশ্নের উত্তরটা তিনি দিতে পারবে। চল তাহলে। আমি আপনাকে কয়েকটি প্রশ্ন বলতে চাই। বলেন। মুসলিমরা আল্লাহকে দেখতে পায় না, তবুও কেন বিশ্বাস করে? জি, দ্বিতীয় প্রশ্ন। জাহান্নাম আগুনে তৈরি, জিনও আগুনে তৈরি, তাহলে জিনকে কিভাবে আগুনে পোড়ানো হবে? তারপরের প্রশ্ন। যাহা করে আল্লাহও করে, তবুও কেন মানুষের দোষ হয়? ঠিক আছে, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, এক মিনিট দাঁড়ান। কি, আমি আপনাকে প্রশ্ন করলাম আর আপনি আমাকে মারলেন? আমি এর বেচা চাই, কাজী সাহেবের কাছে চল, আমি এর বেচা চাই। হ্যাঁ চল। কি ব্যাপার, আমি আমার ওর প্রশ্নগুলোর উত্তর দিলাম আর আমাকেই না আমার জন্য নালিশ করতে কাজী সাহেবের কাছে গেল? তোমার নামে রবি ওঠে আধার ঠেলে পূব গগনে, তোমার নামে পাখি গান গায় মিষ্টি সুরে ভোর লগনে। কাজী সাহেব, আমি একটা লোককে তিনটি প্রশ্ন করলাম, বিনিময়ে সে আমাকে ঢিল ছুঁড়ে মেরেছে, আমি এর বিচার চাই। ঠিক আছে, তাকে ডেকে নিয়ে আসো। কাজী সাহেব, এই তো সে লোক। হ্যাঁ, তুমি ওকে মেরেছো কেন? কাজী সাহেব, উনি আমাকে তিনটে প্রশ্ন করেছিল, আমি তিনটে প্রশ্নের উত্তর দিয়েছি, তবু উনি আপনার কাছে নালিশ করতে এসেছে। আপনি আমাকে ঢিল ছুঁড়ে মারলেন আর আপনি বলছেন আমার প্রশ্নের উত্তর দিয়েছেন? কাজী সাহেব, উনি যে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, প্রথম প্রশ্নটা হলো যে মুসলমানরা আল্লাহ দেখতে পায় না, তবুও কেন বিশ্বাস করে? আমি যে আপনাকে ঢিল ছুঁড়ে মারলাম, আপনার কি যন্ত্রণা করেছে? হ্যাঁ অবশ্যই যন্ত্রণা করছে। তাহলে আমি তো দেখতে পাচ্ছি না। আশ্চর্য ব্যাপার, যন্ত্রণা কি দেখা যায়? অনুভব করতে হয়। ঠিক তেমনি প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখে আল্লাহকে অনুভব করতে হয়। দ্বিতীয় প্রশ্ন, জিনও উনি যে বললেন, জিনও আগুনের তৈরি, জাহান্নামও আগুনের তৈরি, তাহলে কিভাবে জিনকে জাহান্নামে পোড়ানো হবে? ভাই, আপনাকে যে আমি ঢিল ছুঁড়ে মারলাম, তাহলে আপনি কিসের তৈরি? মাটির। তাহলে ঢিলটা কিসের তৈরি? মাটির। তাহলে যে আমি মাটি দিয়ে মাটিকে কি করে আঘাত করলাম? তৃতীয় প্রশ্ন হচ্ছে, যা কিছু হয় আল্লাহর থেকে হয়, তবুও কেন মানুষের দোষ হয়? তাহলে ভাই, আমি যে আপনাকে ঢিল ছুঁড়ে মেরেছি, তাহলে যা কিছু হয় আল্লাহর থেকে হয়, তাহলে আমার কি দোষ?